চ্যানেল আইয়ের প্রাত্যহিক বিশেষ আয়োজন সালাম স্টিল মাহে রমাদান ও সাহারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ যে অতিথিকে নিয়ে আমরা বসেছি হজরতাল্লাহ মৌলানা আবুল হাসেম আছেন আমাদের সাথে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আমরা আজ কথা বলবো সুন্নার গুরুত্ব রসুল করিম সালামের সুন্না একজন মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ নব্বী করিম আলাইহি আলহি ওয়াসাল্লাম ইমানের মূল আল্লাহ সুবাহান ওয়াতা পর্যন্ত কোনো বান্দা যদি পৌঁছতে চায় তাহলে নবীর মাধ্যমে পৌঁছতে হবে কোরআনুল করিমের ব্যাখ্যা যদি দেখতে চায় সেটার বাস্তবায়ন যদি নিরূপণ করতে চায় তাহলেও রসুলকে প্রয়োজন তাই বলা চলে কোরআনুল করিমের বাস্তবায়নই হচ্ছে রসুলের সুন্না সুন্না সূন্যার শব্দের শাব্দিকত হচ্ছে আত্মরিকুল মাসলুকা যেই পন্থার উপরে আমল করা হয়েছে সেটাকে সুন্না বলা হয় সাধারণত নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে এই শব্দকে জুড়ে দেওয়া হয় প্রাসঙ্গিক দুটি শব্দ চলে আসে একটি হাদিস আর একটা সুন্না আমরা অনেককে দেখি কেউ কেউ নিজেকে আহলে সুন্না বলেন আবার কেউ কেউ নিজেকে আহলে হাদিস বলেন সত্যিকার অর্থে আমরা কোনটা অনুসরণ করব রব্বুল্লা আলম নিঃশ্বাস করেছেন ওয়ামা আতা তাহকম রসুল ও ফা মা হু ওয়ামা না হকম আনহু ফান্তাহু রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা নি গ্রহণ করো যা থেকে বারণ করেছেন নিষেধ করেছেন তা পরিহার করো রব্বুল্লা আলমিন এখানে ইসলামকে অনুসরণ অনুকরণের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে এবং ফলোয়ার্ড পার্সন হিসেবে দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাসাল্লামকে প্রেজেন্ট করেছেন এবং ফিক্সড করে দিয়েছেন যে আমার রসুল যা দিয়েছেন সেটা গ্রহণ করো আমরা রসুলকে অবজ্ঞা করে বাদ দিয়ে যদি কোরআন থেকে হেদায়ত গ্রহণ করতে যায়। তাহলে পদে পদে পদস্করিত হয়ে দিগভ্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে পবিত্র কোরআনুল করিমও এক জায়গায় স্পষ্ট করে নিরুৎসাহিত করে দিয়ে বলছে ইয়দুল্ল বিহিকাসিয়ারা ওয়া ইয়াহদিবি কোরআন না বুঝার কারণে কোরআন পড়েও অনেকেই প্রভষ্ট হবে আর কোরআন থেকে অনেকে হেদায়তপ্রাপ্ত হবে এখন কথা হচ্ছে কারা প্রাপ্ত হবে তাদের জন্য উত্তর হচ্ছে যারা রসুলে রসুল ইসলামের ব্যাখ্যাকৃত কোরআনকে গ্রহণ করবে রসুল ইসলামের নির্দেশিত সুন্নাকে অবলম্বন করবে অনুসরণ করবে তারাই সঠিক পথ পাবে দেখুন হাদিসে কিন্তু নবীকরমস্লা ইসলামের বহু সাদির ব্যাপারে তথ্য পাওয়া যায় কিন্তু ওম্মা চাইলে সেটা গ্রহণ করতে পারবে না ওম্মার জন্য অনুকরণ অনুসরণ হচ্ছে রসুল ফাইস ইসলাম যেটা দিয়েছেন সেটাই তো হাদিস বলতে পরিভাষায় বলা হয় মা উজিফ ইল্লাহ নবী সাল আলী ওয়াসালামিন কৌলিন ওয়াফাইলিন ওয়া তাকরিরিন ওয়াসিফাতিন এমন কিছু বিষয় যেগুলো নবীকরণস্লা ইসলামের কথা কাজ অনুমোদন এবং রসুলের সাথে বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত রসুলের জন্য খাস যেমন স্বাদির ব্যাপারটা রসুলের জন্য ফিক্সড ছিল রসুল ইসলামের কাছে এটার অনুমোদন অনুমতি ছিল তাই তিনি সেটা গ্রহণ করেছেন কিন্তু উম্মার জন্য সেটা গ্রহণযোগ্য নয় সুনার ক্ষেত্রে আমরা যদি দেখি নবী করিম সাল্লাহ ইসলাম কিন্তু কোনো হাদিসে বলেননি যে আলাইকুম বি হাদিসই তোমরা আমার হাদিস অনুসরণ করো বরঞ্চ নবী করিম সাল্লাহসাল্লাম বলেছো আলাই কুম্বি সুননাতই তোমরা আমার সুন্নাদ অনুসরণ করো এবং সাথে সাথে নিজের সুন্নাতের সাথে খোলাফাই রাশদিন সাহবাই গ্রামকে নিয়ে আজকে অনেকে বাঘ বিত বাঘ করতে দেখা যাচ্ছে যে সাহবা একরামকে অনুসরণ করতে হবে এমন কোথাও বলা নেই অথচ হাদিসে পাকে আল্লাহ রসুল বলেছেন আলাইকুম সুন্নাতি। আমার সুন্নাত অনুসরণ করো ওয়া সুন খোলাফায় রশিদ আলমাহিন এবং খোলাফায় রাশেদা যারা হেদায়তপ্রাপ্ত খলিফা নবী করিম সাল্লাহ ইসলামের তাদের পদকে অনুসরণ করো তাদের সুন্নাকে অনুসরণ করো এবং নবী করিম সাল্লা ইসলাম তাদেরকে জন্য সুসংবাদ দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানী আল্লাহর হাবিব বলছেন যারা আমার সুন্নাকে মহাব্বত করবে তারা যেন আমি নবীকে মহাব্বত করলো ওমান আহাব্বানি কায়না মাইফিল জাননা এবং বলছেন যারা আমার সুন্না অনুসরণ করে ভালোবেসে অনুকরণ করবে তারা জান্নাতে আমার প্রতিবেশী হবে আমার সাথেই থাকবে তো হাদিসে পাকের আলোকে এবং কোরআনুল করিম থেকে আমরা দেখছি আল্লাহ সব স্পষ্ট করে বেশ কয়েক জায়গায় বলেছেন মাই ইউ রসুল ফকদাত আল্লাহ যে রসুলকে অনুসরণ করল রসুলের আনুগত্য করল সেই আল্লাহকে আল্লাহর অনুগত হল এবং আকে আল্লাহ তারা বলছেন আল্লাহ এখানে শব্দটা এসেছে ইত্তেবা আগের আয়াতে বলা হয়েছে ইতাহ দুটো শব্দ মধ্যে একটু পার্থক্য আছে ইত্তেবা হচ্ছে অনুসরণ করা পদচিহ্নকে অনুকরণ করাকে বলা হয় ইত্তেবা আবার এত বলা হয় নির্দেশ চাকরি বর্ষতা স্বীকার করে মেনে নেয়া তা আল্লাহ সবাহনুয় যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা আল্লাহর বান্দা হিসেবে মেনে নিয়েছি বাকি আল্লাহর নির্দেশের বাস্তবায়ন কী আমাদেরকে বলা হয়েছে আকিম সালাহ কিন্তু আল্লাহ সব তাল নামাজ পড়েন না নামাজ পড়ে আমাদেরকে সেটা পারফর্ম করে বাস্তবতা দেখিয়েছেন ওই বিধানের রসুলে পাক সাল্লাহ আলিয়াল্লাম যার কারণে নবী করিম সাল নামাজের প্রত্যেকটা রোকন কিভাবে আদায় করব। হজ আমরা কিভাবে করব জাকাত কিভাবে প্রদান করব মানুষের সাথে কিভাবে মেলামেশা করব আমাদের পরিবার সমাজ রাষ্ট্র এবং আন্তর্জাতিক মহলে আমাদের সম্পর্ক আমাদের একে অপরের সাথে সংযোগটা কিভাবে আমরা বাস্তবায়ন করবো সবগুলোর নমুনা কিন্তু নবী করিম সাল্ল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তা একজন বান্দা তার জীবনে রসুলের সুন্নার বিপরীতে গিয়ে কখনো ইমানদার হতে পারে না মমিন হতে পারে না আর ইসলামকে যদি সে অনুসরণ করতে চায় তাকে একটি জায়গায় নিজের বিশ্বাসকে ইমানকে নিশ্চিত করতে হবে যে আমি রসুলের আদর্শে রসুলের রঙিন হব রসুলের বৈশিষ্ট্যগুলোকে নিজের করে নেব রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের দেখানো সে পথটাকে নিজের জন্য সিরাতে মুস্তাকিম হিসেবে জানব এভাবে করে তিনি আল্লাহ পর্যন্ত পৌঁছোতে পারেন রসুল করিম সালামের সুন্না তো ব্যাপক জি নবীজির সুন্নার এখন সেই সুন্না প্রতিপালন করার বিপরীতে যে পুরস্কারের কথা বলেছেন সে পুরস্কারগুলো যদি একটু বলতেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম নিজের হাদিসেই বলে দিয়েছেন যে যারা আমার ভালোবাসায় আমার সুন্নাকে অনুসরণ করবে তাদের জন্য কাল হাসরে বড় সুসংবাদ হচ্ছে তারা আমার প্রেমিকদের অন্তর্ভুক্ত হবে যেমন সেই মুসলিমের মধ্যে হাদিস এসেছে এক সাহাবি আসলেন যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন যে হুজুর কেয়ামত কবে সংগঠিত হবে তখন আল্লাহর হাবিব সাল আল্লাহ তাকে বলেছেন যে কেয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছ তোমার সঞ্চয় কি তখন তিনি বললেন আমার কাছে তেমন কোনো সঞ্চয় নেই তবে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি তো এই ভালোবাসার মূল যদি গভীর আমরা পৌঁছাই ভালোবাসা হয় তাকে যাকে মানা হয় শুধু মৌখিকভাবে স্বীকৃতি দিলেই মৌখিকভাবে ভালোবাসার দাবি করলে ভালোবাসাটা কখনো বাস্তবায়ন হয় না যে প্রেমিক তার প্রেমাস্পদকে অনুকরণ করবে অনুগত হবে সেটাই ভালোবাসার প্রমাণ তো নবী করিম সাল্লাহ আলসালাম তাকে শুভ সংবাদ দিয়ে বললেন আল মারুমান আহাব্বা যে কে আমতের ময়দানে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে এছাড়াও অন্যান্য হাদিসে পাকে আমরা দেখতে পাই যারা নবী করিম সাল আলী ওয়াসাল্লামের সুন্নাকে এই ফিতনার যোগে আমল করে জীবিত করবে পুনর্জীবিত করবে যেগুলো মানুষের চর্চার বাহিরে চলে গেছে বা বিস্তৃতি চলে গেছে এমন হাদিসকে যারা এমন সুন্নাকে যারা বাস্তবায়ন করবে মানুষের সামনে তুলে আনবে এবং নিজের প্রতিপালন করবে নবী করমস্ল ইসলাম বলেছেন তাদের জন্য একশো শহীদের মর্যাদার সওয়াব দেওয়া হবে তাহলে এত বড় একটা অর্জন ওই ব্যক্তি একটি সুন্নাকে ভালোবেসে পালন করার কারণে অর্জন করছে আর কোরআনুল করিমের প্রতিটি স্থানে যেখানে আল্লাহ সুবাহনতাল নিজের ইতাহাতের কথা বলেছেন সেখানেই প্রাসঙ্গিকভাবে রসুলের ইতাহাতের কথা বলেছেন আবার এমন জায়গা আছে যেখানে শুধু রসুলের ইতাতকেই নিজের এতাহাতের জন্য যথেষ্ট বলেছেন তো প্রত্যেকটা বিষয় আমরা যদি দেখি সাহবায়ে কারাম আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়া জীবনে আল্লাহর হাবিব যা যা করেছেন সেগুলোকে তারা খুব শ্রদ্ধার সাথে ভক্তির সাথে গ্রহণ করা দিনের মানে মূল কেন্দ্রটাই রসুল আমরা যদি বিদায় হজর ভাষণের দিকে দেখি সেখানেও কিন্তু যেটা সর্বশেষ আল্লাহ রসুল মোহাম্মদকে পয়গাম দিয়ে গেছেন যে তোমরা প্রদভ্রষ্ট হবে না মা তামাস সাক্তুম বিহিমা যতক্ষণ পর্যন্ত এই দুটি মূল্যবান বস্তুকে তোমরা গ্রহণ করে রাখবে ধরে রাখবে একটা হচ্ছে কোরআন একটা হচ্ছে ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক আমরা সুন্নার গুরুত্ব সম্পর্কে শুনছিলাম আসলেই রসুলে করিম সাল্লাহ আলী হলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি আল্লাহ কোন কাজে সন্তুষ্ট কোন কাজে অসন্তুষ্ট তার মানদণ্ড রসুলের করিম সাল্লিউসাল্লাম সে কারণেই রসুল করিমস্লামের মাধ্যমেই আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব এই হল সুনার মৌলিক দর্শন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাফিক নসিব করুন এই প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি ভালো থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ শাহে মদিনা তোমাকে সালাম বারে বার